বিশকেক শীর্ষ সন্মিলনত অংশগ্রহণ করে সন্ত্রাসবাদ মূলতে নির্মূল করার কারণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলাবল বিশ্বর নেতাসকলের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান। নলবাৰীৰ শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয়ত স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ডায়ালিসিস আসনের শুভারম্ভ। আর বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়লাভ। নমস্কার, পুয়ার বাতরিলৈ স্বাগতম জানাইছো। এতিয়া বিতং বাতরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে সন্ত্রাসবাদ মূলতে নির্মূল করার কারণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলাবল বিশ্বর নেতাসকলক আহ্বান জানাইছে। কালি কির্গিস্তানের রাজধানী বিশকেকত অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মিলনের পূর্ণাঙ্গ অধিবেশনত ভাষণ দি প্রধানমন্ত্রীয়ে কয় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুঁজ দিবল সকলো মানবীয় শক্তি একগোট হব লাগিব। সমাজক সন্ত্রাসবাদ মুক্ত করার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রীয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তঃরাষ্ট্রীয় সম্মিলনের আয়োজন করবল আহ্বান জানায়। কয় যে সন্ত্রাসবাদের সমর্থন করা আর ইয়ার বাবে পুঁজির যোগান ধরা রাষ্ট্রসমূহক কর্মরাজির বাবে দায়ী করব লাগিব। সন্ত্রাসবাদ আর নিচাযুক্ত ঔষধের ব্যবসায়ক দুটা সুকিয়া সমস্যা হিসাবে গণ্য করা উচিত নহয় বলেও মন্তব্য করে। শ্রীলঙ্কাত সংঘটিত ভয়ঙ্কর সন্ত্রাসবাদী আক্রমণের বিষয়ে উল্লেখ করে কয় যে সন্ত্রাসবাদে প্রতিদিনে বহুতো নিরীহ লোকের জীবন কাঢ়ি নিছে। ইয়ার আগতে প্রধানমন্ত্রীয়ে বেলারুসর রাষ্ট্রপতি আলেকজেন্ডার লুকাশেঙ্কোর পৃথকভাবে আলোচনা করে। কেবাখনো দেশের রাষ্ট্রপতিসকলের আলোচনাত মিলিত হয়ে এই ভ্রমণকালত দেশসমূহরে সৈতে বাণিজ্য, বিত্ত, বিনিয়োগ, পরিবহন, শক্তি, কৃষি আর প্রযুক্তি আদি বিষয়ত গুরুত্বপূর্ণ আলোচনাত ভাগ লয়। ভ্রমণ সমাপ্ত করে প্রধানমন্ত্রী মোদী কালি নতুন দিল্লিত উপস্থিত হয়। কেন্দ্রীয় গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরীয়ে কয় যে সরকারে 2020 সনের ভিতরতে সকলোরে বাবে বাসগৃহর লক্ষ্য পূরণ করিব পারিব। উল্লেখযোগ্য যে পূর্বে এই লক্ষ্য 2022 সনের ভিতর পূরণ করার কথা ঘোষণা করা হয়েছিল। মন্ত্রীগুলো কয় যে লোকসভার নির্বাচন ঘোষণা করার পূর্বে 83 লাখ বাসগৃহর বাবে অনুমোদন জানা হয়েছিল। কালি নতুন দিল্লিত একটা অনুষ্ঠানত ভাষণ দি কয় যে স্মার্ট সিটি প্রকল্প বিশ্বর ভিতরতে ভারতত আটাইতকৈ দ্রুতভাবে রূপায়ণ করা হয়েছে। এই বছরের ডিসেম্বর মাহর ভিতর স্মার্ট সিটির 50টা সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র কার্যকরী হয়ে উঠিব। অসামরিক পরিবহন খণ্ডত কিছু সমস্যা দেখা গৈছে যদিও সরকারে এই সমস্যাসমূহ সমাধানের বাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলে প্রকাশ করে। 2024 সনের ভিতর ভারত $5 ট্রিলিয়ন অর্থনীতিত পরিণত হব বলেও দাবি করে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে কালি নতুন দিল্লিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংক সাক্ষাৎ করে সশস্ত্র বাহিনীর একটা রাষ্ট্রীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের বাবে বিবেচনা করবল অনুরোধ জানায়। মুখ্যমন্ত্রী মন্ত্রীক অভিনন্দন জ্ঞাপন করে তেওঁৰ নেতৃত্বত অসম আর উত্তর পূর্বাঞ্চল অধিক উপকৃত হব বলে আশা প্রকাশ করে। তেওঁ কয় যে অঞ্চলটোত উগ্রপন্থীর সমস্যা বহু পরিমাণে নিয়ন্ত্রণাধীন হয়েছে। অদূর ভবিষ্যতে রাজ্যখনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অধিক উন্নত হব বলে আশা প্রকাশ করে। মুখ্যমন্ত্রীয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ককো সাক্ষাৎ করে শৈক্ষিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি নলবাৰীর শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয়ত প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ডায়ালিসিস আসনের শুভারম্ভ করে। এই উপলক্ষে অনুষ্ঠিত সভাত ভাষণ দি ডক্টর শর্মায় কয় যে হিমো ডায়ালিসিস ব্যবস্থা রাজ্যের 18খন জেলাত প্রবর্তন করা হব। ইয়ারে প্রথমটো কেন্দ্র নলবাৰীত উদ্বোধন করা হয়েছে। কয় যে সমগ্র ব্যবস্থাটো পরিচালনা করব ব্যক্তিগত খণ্ডর এপোলো হাসপাতালে। ইয়ার বাবে রাজ্য সরকারে প্রতিজন রোগীর বাবদ 1,296 টাকা আদায় দিব। এই ধনের 90% আগবাব কেন্দ্রীয় সরকারে। ইয়ার বাবে ফেয়ার ফ্যাক্স নামের প্রতিষ্ঠানটে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমূহ যোগান ধরব বলেও প্রকাশ করে। আর কয় যে অহা 20 জুনের ভিতর 8খন জেলা আর 3 মাহর ভিতর 18খন জেলাত এই কেন্দ্র মুক্তি করা হব। অসম আর মিজোরামের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীয়ে কালি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহক নতুন দিল্লির কার্যালয়ত সাক্ষাৎ করে। রাজ্যপালে অসম আর মিজোরামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উল্লেখ করে রাজ্য সরকারে গ্রহণ করা উন্নয়নমূলক ব্যবস্থা সমূহের বিষয়ে গৃহমন্ত্রীক অবগত করায়। অধ্যাপক মুখীয়ে ইউপিএ সরকারে একেরাহে দ্বিতীয়টো কার্যকালের বাবে কেন্দ্রত
এনডিএ সরকারে কেন্দ্রত দ্বিতীয়টো কার্যকালের বাবে কেন্দ্রত ক্ষমতা দখল করার বাবে গৃহমন্ত্রীক অভিনন্দন জ্ঞাপন করে অসমের পরম্পরাগত গামোছা আর কামাখ্যা মন্দিরের একটা প্রতীক চিহ্ন প্রদান করে। আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস উপলক্ষে কালি খারঘুলিত অবস্থিত রাজভবন প্রাঙ্গণত এটা যোগ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালা উদ্বোধন করে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীয়ে কয় যে যোগ ভারতত জন্ম লাভ করা প্রাচীন কলা আর বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অংশ। সুস্বাস্থ্য অর্জন করার জনসাধারণক যোগাভ্যাসে বহুত সহায় করে বলে তেও মন্তব্য করে। উল্লেখযোগ্য যে অহা 21 জুনত এই যোগ শিবিরের সামরণি পড়ব। দেশের ভিতরতে প্রথমবারের বাবে কালি বরপেটাত জিলাভিত্তিক ভোজন অধিকার মেলা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের উদ্যোগত বরপেটা জিলা পুথিভঁড়াল প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত এই মেলাত পদপথর খাদ্য বিক্রেতাসকলক বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। ভোজন অধিকার মেলার লগত সংগতি রাখি সজাগতামূলক বাতৰ নাট, আলোচনা চক্র, স্বাস্থ্য পরীক্ষা, সুরক্ষিত রন্ধন প্রণালীর প্রদর্শন, বিশেষজ্ঞর দ্বারা পরামর্শ প্রদান, কুইজ আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর সংগীতা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার এখন খেলত কালি ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজক 8 উইকেটত পরাজিত করে। পুনতে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজে আটাইকটা উইকেট হেরায় 212 রান সংগ্রহ করে। প্রত্যুত্তরত ইংল্যান্ডে জো রুটর অপরাজিত 100 রান আর জনি বেয়ারস্টর 45 রানের সহায়ত ইংল্যান্ডে 33 ওভার এটা বলতে 2টা উইকেট হেরায় 213 রান করে বিজয় সাব্যস্ত করে। প্রতিযোগিতাত আজি লন্ডনত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা আর কার্ডিফত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফগানিস্তান অবতীর্ণ হব। বিভাগীয় আন্তঃগাঁথনি অধিক সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকারের মীন বিভাগের তরফের জেলা মীন উন্নয়ন বিষয়াসকলের মাজত আনুষ্ঠানিকভাবে সরকারি বাহন বিতরণ করা হয়। এই উপলক্ষে গুয়াহাটির খানাপাড়াস্থিত প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত এখন সভাত মীনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয় বিষয়াসকলক 32 বলেরো গাড়ি প্রদান করে। মন্ত্রীগুলো জেলা মীন বিষয়াসকলের সঙ্গে এখন বৈঠকত মিলিত হয়ে বিভাগটির কাম কাজের খতিয়ান লয়। সভাত মীন বিভাগের যুটীয় সচিব এন কে দেবনাথ আর সঞ্চালক পি এন দাসু উপস্থিত আছিল। কলিয়াবরের বরালিগাঁও 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত এক শোকাবহ দুর্ঘটনাত দুটি কণমানি ছাত্র থিতাতে নিহত হয়। নিহত ছাত্র দুজন হয়েছে মঞ্জিৎ দাস আর জ্যোতির্ময় সবর। দুয়ে ঘর কলিয়াবরের বরালিগাঁওত। বিদ্যালয়ের ঘরলৈ আহি থাকার সময়তে প্রচণ্ড বেগেরে আহি থাকা গুয়াহাটি অভিমুখী এখন গাড়িয়ে খুন্দিওয়ার ফলত দুজন ছাত্রর ঘটনাস্থলীতে মৃত্যু হয়। এই ঘটনার পিছতে নম্বরবিহীন বাহনখনে পলায়ন করে যদিও আরক্ষীয় সামগ্রীত বাহনখন জব্দ করবলে সক্ষম হয়। কেন্দ্রীয় দক্ষতা বিকাশ আর উদ্যমিতা মন্ত্রালয়ের অন্তর্গত রাষ্ট্রীয় দক্ষতা বিকাশ নিগমের উদ্যোগত আর দক্ষতা বিকাশ মিশনের সহযোগত কালি গুয়াহাটিত প্রথমবারের দিনজোড়া কার্যসূচীরে উত্তর পূর্বাঞ্চলীয় ঘরুয়া শ্রমিক দক্ষতা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগ আর বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর শ্রম মন্ত্রী পল্লবলোচন দাসে সম্মিলনত অংশগ্রহণ করে। এই সম্মিলনত বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের প্রতিনিধি আর বিশেষজ্ঞ নিজ নিজ অভিজ্ঞতা আর মতামত ব্যক্ত করে। অসমৰ আন এগৰাকী বীৰ সন্তান সুনীল কলিতাই দেশৰ হকে প্ৰাণ আহুতি দিলে। যোৱা 28 মে'ত ঝাৰখণ্ডৰ ৰাঁচীত মাওবাদীৰ গ্ৰেনেড বিস্ফোৰণত কামৰূপ জিলাৰ ৰঙিয়া মহকুমাৰ পালাৰা গাঁৱৰ সুনীল কলিতা গুৰুতৰভাৱে আহত হৈছিল। আহত অৱস্থাত তেওঁক প্ৰথমে ৰাঁচীৰ চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছিল যদিও পাছত অবনতি ঘটাত নতুন দিল্লির সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠানলৈ স্থানান্তর করা হয়েছিল যদিও বৃহস্পতিবারে নিশা তেওঁৰ মৃত্যু হয়। বীর শহীদগৰাকীৰ মৃত্যুর বাতৰি বিয়পি পড়ার লগেলগে রঙিয়াত শোকর ছাঁ পড়ে। CRPFর জওয়ান সুনীল কলিতার মৃত্যুত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর জলসিঞ্চন রাজহ আর দুর্যোগ প্রশমন বিভাগের মন্ত্রী ভবেশ কলিতায় গভীর শোক প্রকাশ করে। অসম সাহিত্য সভার সেউজ ধরিত্রী ধারক বটা এই বছরের বাবে বঙ্গাইগাঁওর প্রকৃতিপ্রেমী যুবক রাকেশ হাউদক প্রদান করা হয়েছে। কালি বঙ্গাইগাঁও মহাবিদ্যালয়ত আয়োজিত এক অনুষ্ঠানত বঙ্গাইগাঁও জিলা শাখা সাহিত্য সভার বিষয়ববীয়াসকলে এই বটা প্রদান করে। উল্লেখযোগ্য যে প্রকৃতি সংরক্ষণের কামত নিয়োজিত হয়ে থাকা বিশেষ ব্যক্তিসকলক এই বটা প্রদান করে আহিছে। ওদালগুড়ি জেলার ভেরগাঁও মহকুমাধিপতির কার্যালয়ের সভাকক্ষত কালি
সদ্য ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত আৰু উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত পৰীক্ষাত ডিষ্টিংচন আৰু ষ্টাৰ নম্বৰ সহ উত্তীৰ্ণ শতাধিক কৃতি শিক্ষাৰ্থীক সম্বৰ্ধনা জ্ঞাপন কৰা হয়। বড়োলেণ্ড ছাত্ৰ সন্থাৰ ভেৰগাঁও ব্লক সমিতিৰ উদ্যোগত আয়োজিত এই সম্বৰ্ধনা সভাত ছাত্ৰ সংগঠনটোৰ তৰফৰ পৰা গামোচা, মানপত্ৰ আৰু একোটাকৈ কলমেৰে কৃতি ছাত্ৰ ছাত্ৰীসকলক সম্বৰ্ধনা জ্ঞাপন কৰা হয়। বি এছ ইউ ভেৰগাঁও ব্লক সমিতিৰ সভাপতি গৌতম শৰ্মাৰ সঞ্চালনাত অনুষ্ঠিত সভাখন উদ্বোধন কৰে ভেৰগাঁৱৰ মহকুমাধিপতি গকুল চন্দ্ৰ ব্ৰহ্মই। সভাত বিধায়িকা কমলী বসুমতাৰী আৰু বি টি চিৰ উপাধ্যক্ষ নেৰচন বড়োৱেও অংশগ্ৰহণ কৰে। বাতৰি শেষ কৰাৰ আগতে প্ৰধান বাতৰিসমূহ আকৌ এবাৰ। বিছকেক শীৰ্ষ সন্মিলনত অংশগ্ৰহণ কৰি সন্ত্ৰাসবাদ মূলতে নিৰ্মূল কৰাৰ কাৰণে ঐক্যবদ্ধ প্ৰচেষ্টা চলাবলৈ বিশ্বৰ নেতাসকলৰ প্ৰতি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ আহ্বান। নলবাৰীৰ শ্বহীদ মুকুন্দ কাকতি অসামৰিক চিকিৎসালয়ত স্বাস্থ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰধানমন্ত্ৰীৰ ৰাষ্ট্ৰীয় ডায়েলেছিছ আঁচনিৰ শুভাৰম্ভ। আৰু বিশ্বকাপ ক্ৰিকেট প্ৰতিযোগিতাত ৱেষ্ট ইণ্ডিজৰ বিৰুদ্ধে ইংলেণ্ডৰ 8 উইকেটত জয়লাভ। পুৱাৰ বাতৰি ইমানতে শেষ হ'ল। নমস্কাৰ।